লেটার রাইটিং COVID-19 অনার্স সেকেন্ড ইয়ার এন্ড ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ। আজকে আমি COVID-19 এর উপরে একটি লেটার রাইটিং তোমাদেরকে শেখাবো। তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট আছো এবং ডিগ্রি তৃতীয় বর্ষের স্টুডেন্ট আছো, তারা মনোযোগ সহকারে এই লেটারটি মুখস্থ করবা, এবং তোমরা যারা SSC এবং HSC স্টুডেন্ট আছো তারা অবশ্যই COVID-19 এর উপরে আমি যে লেটারটি তোমাদেরকে এখন শেখাবো সেই লেটারটি পড়ে পরীক্ষা দিতে যাবা। আশা করি COVID-19 অর্থাৎ করোনা ভাইরাস সম্পর্কে এখন যে আমি লেটারটি তোমাদেরকে শেখাবো সেটি তোমাদের কাজে লাগবে। কোশ্চেন 2, আমি এখানে একটি কোশ্চেন দিয়েছি, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অবলিক হার হাউ ইউ আর পাসিং ইউর ডেজ ডিউরিং দ্য করোনা প্যান্ডামিক। এর বাংলা অর্থ হলো, তুমি তোমার বন্ধুর কাছে করোনা ভাইরাসের চলাকালীন সময় তোমার দিনগুলো কিভাবে কাটিয়েছো সে সম্পর্কে একটি পত্র লিখো। তো আমি এখানে দিয়েছি অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 2। তো তোমরা অবশ্যই পরীক্ষায় এভাবে আগে লিখবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং, এরপরে যে নম্বরটি থাকবে সেই নম্বরটি তোমরা এখানে বসিয়ে দিবে। তো প্রথমে তোমাদেরকে অ্যাড্রেস লিখতে হবে, অর্থাৎ যে অ্যাড্রেসটিকে তোমরা পাঠাবা সেই অ্যাড্রেসটি এখানে দিতে হবে। তো আমি এখানে দিয়েছি 35/B ধানমন্ডি ঢাকা 1700। তো অবশ্যই তোমরা উপরে আগে অ্যাড্রেস অর্থাৎ যে ঠিকানা থেকে তোমরা পাঠাবা সেই অ্যাড্রেসটি এখানে লিখতে হবে। তো আমি এখানে লিখেছি 35/B ধানমন্ডি ঢাকা 1700। তো অবশ্যই তোমাদের কিন্তু এখানে কমা ইউজ করতে হবে। এরপরে তোমাদের তারিখটি উল্লেখ করতে হবে, অর্থাৎ তুমি যে তারিখে লিখবা সেই তারিখটি এখানে উল্লেখ করতে হবে। তো আমি এখানে তারিখ উল্লেখ করেছি 8 জুলাই 2021। এরপরে যার কাছে লেটারটি লিখবা তার নাম লিখতে হবে। তো আমি এখানে লিখেছি ডিয়ার মনিকা। এরপরে তোমাদের মেইন যে টপিক সেই টপিক সম্পর্কে তোমাদের বিস্তারিত লিখতে হবে। তো আমি এখানে লিখেছি অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, প্রথমে আমার সালাম গ্রহণ করো। আই হোপ ইউ আর ওয়েল, আশা করি তুমি ভালো আছো। আই অ্যাম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। জাস্ট নাও আই রিসিভ এ লেটার, আমি এই মাত্র তোমার একটি চিঠি গ্রহণ করলাম। ইউ ওয়ান্টেড টু নো আই অ্যাম পাসিং মাই ডেজ ডিউরিং দ্য করোনা প্যান্ডামিক, তুমি জানতে চেয়েছো আমি করোনা ভাইরাসের সময় আমার দিনগুলো কিভাবে কাটিয়েছি। আই সে দ্যাট, আমি এখন তোমাকে সে সম্পর্কে বলতেছি। করোনা ভাইরাস ইজ এ গ্লোবাল ইপিডেমিক, করোনা ভাইরাস একটি বৈশ্বিক মহামারী। আই হ্যাভ ট্রাই টু স্পেন্ড মাই ডেজ অ্যাজ ওয়েল অ্যাজ পসিবল ইন দিস ইপিডেমিক, আমি যত সম্ভব আমার যে দিনগুলো ছিল সেগুলো খুব ভালোভাবে কাটানোর চেষ্টা করিয়েছি। আই স্পেন্ড মোস্ট অফ দিস ডেজ রিডিং বুকস, আমি অধিকাংশ সময় বই পড়ে কাটিয়েছি। আই ইউজ টু ওয়েক আপ এভরি মর্নিং অ্যান্ড ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং, আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠতাম এবং সকালের নাস্তা করতাম। দেন এরপরে আই উড রিড ডিফারেন্ট টাইপস অফ স্টোরি বুকস, এবং এরপরে আমি অনেকগুলো গল্পের বই পড়তাম। আফটার লাঞ্চ দুপুরের খাবারের পর মাই প্যারেন্টস ব্রাদার্স এন্ড সিস্টার্স উড অল সিট টুগেদার অ্যান্ড টক, দুপুরের খাবারের পর বাবা মা ভাই বোন সবাই মিলে একসাথে গল্প করতাম। সামটাইমস উই অল প্লেড লুডু টুগেদার, আমরা অনেক সময় একে অপরের সাথে লুডু খেলতাম। ইন দ্য আফটারনুন আই উড টিচ দ্য ট্রিস অন মাই রুফ অ্যান্ড সিট অন দ্য রুফ অ্যান্ড রিড বুকস, বিকালের দিকে আমি আমার গাছপালার পরিচর্যা করতাম এবং সেখানে বসে বই পড়তাম। ইন দ্য ইভিনিং আই উড হ্যাভ এ লাইট ব্রেকফাস্ট অ্যান্ড ওয়াচ টেলিভিশন টুগেদার, সন্ধ্যার হালকা নাস্তা খাওয়ার পরে সবাই মিলে টেলিভিশন দেখতাম। আই ইউজ টু স্লিপ আফটার ইটিং অ্যাট নাইট, রাতের খাবারের পর ঘুমাতাম। দ্যাটস হাউ মাই ডেজ উড এন্ড, এভাবেই আমার দিনগুলো কেটে যেত। নো মোর টুডে, আজ আর নয়। প্রে ফর মি, আমার জন্য দোয়া করবা। গিভ মাই বেস্ট রিগার্ডস টু ইল্ডার্স অ্যান্ড লাভ ফর ইয়াংস, ইওর রিভার রকিবুল ইসলাম। এটি হলো মূলত করোনা সম্পর্কে, অর্থাৎ করোনা ভাইরাস সম্পর্কে তোমার দিনগুলো কিভাবে কাটিয়েছো সে সম্পর্কে একটি লেটার। লেটার রাইডিং এর ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে একটি সুন্দর করে বক্স দিতে হবে, আমি এখানে যেরকমটা দিয়েছি তোমাদের এখানে একটি সুন্দর করে বক্স লিখতে হবে, এবং এপাশে লিখতে হবে তোমাদের স্ট্যাম্প। তো তোমাদের লিখতে হবে ফ্রম এবং টু। তো ফ্রম হলো এখানে যে তোমরা নামটি ইউজ করবা সেই নামটি অবশ্যই তোমাদের এখানে দিতে হবে, এবং ঠিকানা হিসাবে তুমি উপরে যে ঠিকানাটি ইউজ করবা সে ঠিকানাটি অবশ্যই তোমাদেরকে এই ঠিকানায় লিখতে হবে। তো আমি এখানে লিখেছি ফ্রম রকিবুল ইসলাম, যেহেতু আমি এখানে লিখেছি রকিবুল ইসলাম, এবং 35/B ধানমন্ডি ঢাকা 1700, যেহেতু আমি উপরে এই ঠিকানাটি ইউজ করেছি সুতরাং আমি এখানে এই ঠিকানাটি লিখে দিলাম।
এরপর আমি এখানে দিয়েছি টু, টু এর পরে আমি দিয়েছি মনিকা। তোমরা এই নামটি কোথা থেকে নিবা? তো তোমরা ডিআর এর পরে যে নামটি ইউজ করবা এখানে সেই নামটি তোমাদেরকে বসাতে হবে, এবং এখানে একটি তোমাদের ইচ্ছা মতো ঠিকানা বসাতে হবে। তো আমি এখানে ঠিকানা বসেছি হাউস নম্বর 5 লালবাগ রংপুর 5400। তো অবশ্যই লেটারাইডিং এর ক্ষেত্রে তোমাদের তিনটি স্ট্রাকচার ফলো করতে হবে। প্রথম স্ট্রাকচারটি হলো এইটুকু, অর্থাৎ ঠিকানা স্ট্রাকচার। এরপরে তোমাদের ডিআর এর পরে একটা নাম দিতে হবে। এরপরে যে মূল যে কনসেপ্ট সেটি তোমাদেরকে পুরোটাই লিখতে হবে, এবং শেষে তোমাদের ইওর ইভার দিয়ে নামটি দিতে হবে, এবং সর্বশেষে তোমাদেরকে একটি স্ট্যাম্প সুন্দরভাবে লিখতে হবে। তো করোনা ভাইরাস বা করোনা প্যান্ডামিক সম্পর্কে দিনগুলো কেমন কাটিয়েছো সে সম্পর্কে যদি তোমাদের কোনো লেটার আসে তাহলে তোমরা এই অংশটুকু খুব সুন্দরভাবে লিখে দিবা, তাহলে তোমরা কিন্তু ইজিলিভাবে 10 মার্কের মধ্যে 10 মার্কেই পেয়ে যাবা। তো এখনও যারা তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তোমাদের জন্য একটি সুখবর, রকিবুল 24 বের করেছে বুলেট রকিবুল 24 কম্পালসরি ইংলিশ ডিগ্রি পাস কোর্স আর নোট স্পেশাল সাজেশন অ্যান্ড অ্যান্সার। এই আনোটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পরে এ প্লাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। এই আনোটির মধ্যে গ্রামাটিক্যাল পার্ট, রাইটিং পার্ট, প্যাসেজ রাইটিং, এ টু জেড সব কিছু খুব সহজভাবে উপস্থাপন করা হয়েছে। তোমরা যদি এই আনোটি ক্রয় করে বাসার মধ্যে পড়ো তাহলে তোমাদের কার কোথাও গিয়ে রাইট করতে হবে না, এবং অন্য কোনো বইও ক্রয় করতে হবে না। তোমরা যদি বিকাশে 550 টাকা পাঠাও তাহলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই আনোটি পাঠানো হয়। এই আনোট সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স এবং উপরের আই বাটনে ক্লিক করে এই আনোট সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারো। তোমাদের জন্য আরও সুখবর, তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আছো এবং ইংলিশ নিয়ে যারা খুবই টেনশন আছো তাদের জন্য রকিবুল 24 বের করেছে বুলেট রকিবুল 24 কম্পালসরি ইংলিশ অনার্স নন ক্রেডিট হ্যান্ড নোট স্পেশাল সাজেশন অ্যান্ড অ্যান্সার। এই হ্যান্ডের প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পরে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। এই হ্যান্ডটি যদি তোমরা ক্রয় করে বাসার মধ্যে পড়ো তাহলে তোমাদেরকে কোথাও গিয়ে রাইট করতে হবে না, এবং অন্য কোনো বইও ক্রয় করতে হবে না। এই হ্যান্ডটির মধ্যে গ্রামাটিক্যাল পার্ট, প্যাসেজ রাইটিং এবং রাইটিং পার্ট সব কিছু এ টু জেড খুব সুন্দরভাবে দেওয়া আছে। এই হ্যান্ডটি যদি তোমরা ক্রয় করে বাসার মধ্যে পড়ো তাহলে তোমাদের কম্পালসরি ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ার আর কোনো সমস্যা থাকবে না। এই অ্যানোটির মূল্য হলো মাত্র 550 টাকা, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই অ্যানোটি পাঠানো হয়। এই অ্যানোট সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স উপরে আই বাটনে ক্লিক করে এই অ্যানোট সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারো। তো আমি তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা যারা অনার্স এবং ডিগ্রি স্টুডেন্ট আছো তারা অবশ্যই রকিবুল 24 অ্যানোটগুলো ক্রয় করে বাসার মধ্যে পড়ো, তাহলে তোমাদেরকে আর ইংলিশ নিয়ে কোনো টেনশন করতে হবে না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।